সব কিছু আল্লাহর রাস্তায় হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 73 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন আল্লাযীনা আমানু ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যারা হবেন মুমিন যারা হবে আল্লাহর গোলাম যারা হবে তাদের টাকা পয়সা তাদের ধন সম্পদ তাদের শ্রম তাদের ঘুম দেওয়া তাদের ঘুম থেকে ওঠা এমন কি তার জীবনের সব কাজগুলি হবে অর্থনীতি সমাজ নীতি রাজনীতি পারিবারিক নীতি যত রকম নীতিমালা আছে নীতি গ্রন্থ আছে সব কিছু হবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় সবাই বলেন কার রাস্তায় ইমানদার বলে যদি দাবি করেন আপনার সব কিছু হতে হবে আল্লাহর রাস্তায় কথা বলেন ঠিক কি না আর যদি আপনি ইমানদার না হন কাফের হন মুশরিক হন আবু জাহেলের উত্তর শুনে হন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে বলে দিলেন আল্লাযীনা কাফারু ইয়ুকাতিলুনা ফি সাবিলিত্বাগুত আর যারা কাফের তাদের ওটা বসা খাওয়া দাওয়া লেনদেন টাকা পয়সা অর্থনীতি সমাজ নীতি রাজনীতি পারিবারিক নীতি যত রকম নীতিমালা আছে নীতি গ্রন্থ আছে সব কিছু হবে তাগুতে রাস্তায় বাতিলের রাস্তায় কথা বলেন ঠিক কিনা তাহলে বন্ধুরা আমার আমরা আমাদের সব কিছু কার রাস্তায় করতে চাই কার রাস্তায় রাস্তা হলো দুইটা একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান রাস্তা কয়টা রাস্তা হলো দুইটা হিজবুল্লাহ আল্লাহর রাস্তা হিজবুশ শয়তান শয়তানের রাস্তা এখন আমরা কার রাস্তায় থাকতে চাই কথা বলেন কার রাস্তায় আমরা মুসলমান না হিন্দু কি কথা কন কারা কারা হিন্দু একটু হাত তোলেন তো কি এখানে একটাও হিন্দু নাই একটাও হিন্দু নাই তাহলে আমরা সবাই মুসলমান আমাদের সব কিছু হতে হবে আল্লাহর রাস্তায় কথা বলেন ঠিক কি না কারণ মুসলমান কখনো আল্লাহর রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তা ধরতে পারে না কি পারে পারে কখনোই পারে না এই জন্য মুসলমান যা করবে সব করবে আল্লাহর রাস্তায় এ কথা কার এ কথা কার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিছুতেই মুমিন হতে পারবে না কল্যাণকামী হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবে কার রাস্তায় কার রাস্তায় আল্লাহ বলছেন কখনো তোমরা মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করবে তাহলে বন্ধুরা আমার আমাদের প্রিয় বস্তু কোন জিনিসটা আমাদের প্রিয় জিনিস কোন জিনিসটা আমরা শিক্ষা নেব আমাদের পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে কথা বলেন ঠিক কিনা কি আমাদের পিতাকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন কথা বলেন ঠিক না ও বন্ধুরা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন ও ইব্রাহিম খলিল তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেকগুলি দম্বা কুরবানি করে দিলেন আবার স্বপ্নের যুগে দেখায়ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দান করাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেকগুলি মহিষ কুরবানি করে দিলেন
তবুও আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখাই ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তায় দান করো আমি আমি আল্লাহ রাস্তায় কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলি উট কুরবানি করে দিলেন তবুও আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নে দেখাই ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তায় কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন উট দিলাম দুব্বি দিলাম মহিষ দিলাম তারপরে ওমর আল্লাহ আমার প্রিয় বস্তু বলতে কি বোঝায় যেহেতু নবী রাসূলদের জ্ঞান ছিল অনেক নবী রাসূলদের অগাধ জ্ঞানের অধিকারী তিনারা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু আমার ইসমাঈল ছাড়া আর কিছুই না কথা বলেন ঠিক কি না ও বন্ধুরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে কুরবানি করে দিলেন কার খুশির জন্য কথা কন কার খুশির জন্য কোন মানুষের খুশির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ হয়ে গেল কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কুরবানি হিসাবে কি চেয়েছেন কি কথা কন চেয়েছেন আল্লাহ দেখতে চেয়েছেন যে ইব্রাহিম তার সন্তানের প্রতি বেশি মহব্বত ভালোবাসা না আমি আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা বেশি এটা বোঝার জন্য আমার আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন কথা বলেন ঠিক কি না এখন যদি ও মুসলমান তুমি যদি নামাজ পড়ো রোজা করো ইসলামে আন্দোলন করো কোরআনের পক্ষে চলো এখন তোমার উপরে এরকম ভাবে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে সন্তান মারা যেতে পারে ফসল নষ্ট হতে পারে তুমি যদি ধৈর্য ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের মতন পরীক্ষা দিতে পারো এখনো তুমি সেই ইব্রাহিমের বিজয় এখনো লাভ করতে পারবে কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান একটু বিপদ হলেই মুসিবত আসলেই বলে ফেলি হুজুর কি বলবো আমি নামাজ পড়ি আর আমার যত অসুবিধা যত বিপদ আমার বাড়িতে কি কথা কন এরা বলে কি বলে না আসলে বলেন যে স্কুলে পড়ে তার পরীক্ষা হয় না যে মাঠে ঘাটে তার পরীক্ষা হয় আরে কথা বলেন যে স্কুলে যার নাম আছে যে স্কুলে যায় তারই পরীক্ষা হয় মাঠে রাখালের পরীক্ষা হয় না কারণ আপনি যদি ইমানদার বলে দাবি করেন মুমিন বলে দাবি করেন আপনার বিপদ মুসিবত আসবে সেই পরীক্ষায় পাস করা লাগবে কথা বলেন ঠিক কি না এই জন্য বন্ধুরা আমার আমি আপনি আমাকে আপনাকে সেই পরীক্ষায় পাস করতে গেলে পাস করে আল্লাহর জান্নাত লাভ করতে গেলে আপনাকে আমাকে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ যে জিনিসটা চেয়েছেন সেটা আমাদেরকে দেওয়া লাগবে কি লাগবে কিনা কি জিনিস চেয়েছেন সেটাকে আমি বলবো আল্লাহ আমাদের কাছ থেকে কি চেয়েছেন কিসের বিনিময় জান্নাত দেবেন আমি কি বলবো আর সেই জিনিস যদি আমাদের দেওয়া লাগে দিতে রাজি আছি তো কয়েকজন বললেন ইনশাল্লাহ আর পিছনের ভাইরা মুখ বুঝে আছে হুজুর আপনি যত কায়দাই করেন আমরা আমাদের জায়গা থেকে 1 ইঞ্চি নড়ব কি তাই তো নাকি এ দেখেন প্রধান অতিথি সাহেব আছেন সভাপতি সাহেব আছেন আমার বাবাজি তিনি আছেন আরো মঞ্চে অনেক ওলামা ইকরাম আছেন আমরাও এখানে সামনে বসে আছি আল্লাহর বিধানের কথা আমাদের কানে যখন আসবে আল্লাহর হুকুম যখন আমাদের উপরে বর্তিত হবে বন্ধুরা আমার আমার নেতার বিপক্ষে যেতে পারে আমার বাবার বিপক্ষে যেতে পারে আমার দলের বিপক্ষে যেতে পারে কোরআন যদি আমার নেতা আমার দল আমার বাবার বিপক্ষে যায় সেই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কথা বলেন ঠিক কি না কারণ আমাদের দরকার জান্নাত কি দরকার কি দরকার এই জান্নাত পেতে গেলে কোরআন সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব কিছুর উপরে কোরআনকে রাখতে হবে কথা কন ঠিক কি না তাহলে জান্নাত পেতে গেলে যা আল্লাহ চেয়েছেন তা দিতে আমরা রাজি আছি কথা কন আছি কারা কারা রাজি আছেন দু হাত তুলে নারায় তাকবীর একটু আল্লাহকে দেখাই দেন ও বাবা মনে হচ্ছে মেহেরপুরে যাই আর কম্বলার খাতা নিয়ে সিদ্ধি আপনার সব ঘুমা কি ডায়াবেটিসের রোগী এলাকায় বেশি নাকি বন্ধুরা আমার ডায়াবেটিস কিন্তু খুব খারাপ রোগ সমস্ত রোগের মা হলো ডায়াবেটিস
কি ঠিক কিনা বলেন? এই ডায়াবেটিক্স থেকে বাঁচতে হবে, কারণ ঈমান ডায়াবেটিক্স মার্কা। ঈমান যদি থাকে আমার আপনার সব কিন্তু নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত বন্ধুরা আমার কথাই কথা বলেন, আমি আপনাদেরকে শোনাতে চাই মুমিন মুসলমানদের কাছ থেকে আমার আল্লাহ দুইটা জিনিস চেয়েছেন, ওই দুইটা জিনিস যদি আমরা আল্লাহকে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবা 111 নম্বর আয়াত, মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন, বাড়িতে যে কোরআনটা মিলায়া মিলায়া দেখবেন। আমি উসমান গনি এই কথা বানিয়ে বলছি না, আমার আল্লাহর কথা বলতেছি, এটা যদি আল্লাহর কথা হয় অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আস্তানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল লাযী বায়আতুম وذلك هو الفوز العظيم. الله أكبر. الله رب العالمين قال إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم নিশ্চয় মুমিনদের কাছ থেকে জান আর মালের বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব।